এখন আমরা শিডিউল থ্রি এটা নিয়ে ডিসকাস করব। শিডিউল থ্রিটা কি? শিডিউল থ্রি ফরম্যাট অফ ব্যালেন্স শিট, ঠিক আছে, ফরম্যাট অফ ব্যালেন্স শিট। অর্থাৎ আগে আমরা ক্লাস ইলেভেনে যেইভাবে ব্যালেন্স শিটটা করেছিলাম সেটা যদি আমি এখানে একটুখানি দেখাই, সেটা ছিল এরকম। এইটা ছিল লাইবিলিটি অ্যামাউন্ট রুপিস, এইটা অ্যাসেট অ্যামাউন্ট রুপিস, ঠিক আছে, এইভাবে আমরা করেছিলাম। এইটাকে বলা হয় হরিজন্টালি, আমরা এইভাবে করেছিলাম, ঠিক। এখন আর এইটা কভার হতো শিডিউল সিক্স, এইটা কভার করতে, এই ফরম্যাটটাকে কভার করতো কোনটা? শিডিউল সিক্স, ঠিক আছে। এখন আমরা যে নতুন ব্যালেন্স শিটটা করবো সেটা শিডিউল থ্রি অনুযায়ী, ঠিক আছে। তাহলে এইটার ফরম্যাটটা এইটার থেকে চেঞ্জ হয়ে অন্যরকম কিছু একটা এসছে, ঠিক আছে। এই ফরম্যাটটা কীরকম? এটা হচ্ছে ভার্টিক্যালি, যেটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। এইখানে পার্টিকুলার্স, এইটা নোট নাম্বার, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা ডিসকাস করেছি প্রথম অঙ্কটা করার সময় কীভাবে এই ফরম্যাটটা আমরা ইন্টারপ্রিট করব। তারপর এইটা হচ্ছে কারেন্ট ইয়ার ফিগার, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার ফিগার, ঠিক আছে। ওপরে আমরা কী লিখতাম? ওপরে আমরা ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এরকমভাবে আছে, তারপর তার আন্ডারে অনেকগুলো হেড সাবের এইভাবে জিনিসগুলো আছে। তারপর আসতো নন কারেন্ট লাইবিলিটি, তারপর হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এইভাবে টোটাল লাইবিলিটি বেরিয়ে আসতো, ঠিক আছে। তারপর এইখানটায় আবার আসতো, এটা হচ্ছে গিয়ে মেন হেড, তো এইখানে অ্যাসেটের হেডটার নাম এখনও অ্যাসেটই আছে। তারপর সেটার আন্ডারে যেরকমভাবে আমরা তখন বুঝেছিলাম ওইভাবে ব্যাপারটা হয়েছে, ঠিক আছে, এরকম। তো এই যে ফরম্যাটটা যেটা এখন, সেটা কীভাবে? ভার্টিক্যাল। কথাটা বুঝতে পারলে? তার মানে আগে যেটা এরকম ছিল সেটা কনভার্ট হয়ে গেল এরকম। এবার এর পেছনে একটা কারণ রয়েছে, কেনই বা এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে এটা দাঁড় করালো, তার পেছনের কারণ কী, এটাও আমরা ডিসকাস করেছিলাম, যার ফলে আজকের এই ডিসকাশনটা খুব কম সময়ের মধ্যে আমাদের হয়ে যাবে। আমরা এটা বুঝতে পেরেছিলাম যে এই ফরম্যাটের ফলে ব্যালেন্স শিটটার যে মেন পার্টটা সেটা কিন্তু ফিক্সডই থাকবে, অর্থাৎ সেটা কিন্তু আর কখনোই কোনোভাবে বড় হতে পারবে না। আগের যে ব্যালেন্স শিটটা ছিল সেই ব্যালেন্স শিটের মধ্যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের আন্ডারে যদি 10 ধরনের রিজার্ভ থাকতো তাহলে সেই 10 ধরনটাকেই কিন্তু এখানে আমাদেরকে লিখতে হতো, ঠিক আছে, আমাদেরকে লিখতে হতো। কিন্তু এখন এই ফরম্যাটে শুধুমাত্র এখানে একটা থাকবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তার আন্ডারে কিন্তু এই 10 ধরনের জিনিসটা লেখার এইখানে আর দরকার নেই। এটার আমি কী করবো? একটা নোট করে দেবো, সেই নোটটাকে এইখানে নোটস টু অ্যাকাউন্টস তৈরি করব, নিচে ওয়ার্কিংয়ের মতো নোটস অন অ্যাকাউন্টস বলে, এবং সেখানে এই নোট নাম্বারটা দিয়ে দেবো। ধর এখানে নোট নাম্বার 1 আছে, এখানে নোট নাম্বার 1 দিলাম, তারপর এখানটায় লিখে দেবো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দিলাম। এবার এর আন্ডারে যা আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিস অ্যামাউন্ট, জেনারেল রিজার্ভ দিস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট রিডেমশনস রিজার্ভ দিস, এরকম করতে করতে যেই 10 ধরনের আছে সেগুলোকে যোগ করবে। এই যোগটা এখানটায় আমরা বসিয়ে দেবো, তাতে কী হলো, এই যে ব্যালেন্স শিটের যে মেন পার্টটা সেই মেন পার্টটা কিন্তু আর লেন্দি হতে পারলো না, যেটা নাকি এই ক্ষেত্রে লেন্দি হয়ে যেত। কথাটা বুঝতে পেরেছিস? তো যার ফলে আগের এই অসুবিধাটার জন্য, এই অসুবিধাটা ফেস করতো স্টেক হোল্ডার্সরা, তার জন্য চিন্তা ভাবনা করালো যে তাহলে এটাকে কী এমন পজিশনে নিয়ে যাওয়া যায় যাতে নাকি এই প্রবলেমটা যাতে আর ফেস করতে না হয়। তখনই চিন্তা ভাবনা করা হলো যে তাহলে এটার ফরম্যাটটাকেই চেঞ্জ করে দেওয়া হবে। সেই ফরম্যাটটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে এটার জন্য একটা নতুন শিডিউল তৈরি করতে হবে। শিডিউল কী জানিস? এই শিডিউল হচ্ছে গিয়ে যে এক একটা যে মেন অ্যাকাউন্টস, মেন অ্যাকাউন্টসের পেছনে এই ধরনের শিডিউলগুলো থাকে যে তার ব্যাকআপে বা যে এইটার এরকম এটা এরকম, ওই শিডিউলে এক একটা জিনিস থাকে। তো এই শিডিউল থ্রিতে কোম্পানিজ অ্যাক্ট কী করলো, এই নতুন যে ফরম্যাটটা আছে সেই নতুন ফরম্যাটটা দিয়ে দিল আর বলে দিল এইবার থেকে ফাইনাল অ্যাকাউন্টসটা এই ফরম্যাট, দ্যাট ইজ আমাদের ভার্টিক্যালি করতে হবে, তাহলে এই ধরনের বেনিফিটসগুলো আসবে না, ইভেন ইন্টারপ্রিটেশনের সুবিধা হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখ, স্টেক হোল্ডার্সরা যতটা
সুন্দর মতন সহজভাবে ইন্টারপ্রিট করতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে, ততটাই ওরা ভালো ডিসিশনস নিতে পারবে। আর যতটা ভালোভাবে ডিসিশনস নিতে পারবে ততটাই কিন্তু ক্যাপিটাল ফর্মেশন হয়ে একটা বিজনেস অর্গানাইজেশনসের কাছে টাকা আসবে। তারপর সেই টাকাটা দিয়ে বিজনেস অর্গানাইজেশন কী করতে পারবে, নিজের বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারবে, যেটা আলটিমেটলি ইকোনমিতে, ইকোনমি ডেভেলপমেন্ট আর গ্রোথে হেল্প করবে। বুঝতে পেরেছিস? তার মানে এইগুলোর কিন্তু শুধু জানলে হবে না বাচ্চাদের মতন যে এটা কী, এগুলো জানতে হবে এই ফর্ম্যাট থেকে এই ফর্ম্যাটে করার পেছনের যে বেনিফিট, আলটিমেট বেনিফিটটা কী। বুঝতে পেরেছিস কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এইবার এই যে আমাদের ফাইনাল অ্যাকাউন্টস, তাহলে এটা ব্যালেন্স শিটটা বুঝলাম, ওই যে ফাইনাল অ্যাকাউন্টস, এই ফাইনাল অ্যাকাউন্টসে আমরা দুটো পেয়েছিলাম। একটা কী পেয়েছিলাম? একটা পেয়েছিলাম ইনকাম স্টেটমেন্ট, মনে পড়ে? একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আর আরেকটা হচ্ছে পজিশনাল স্টেটমেন্ট। ভালো মতন বুঝবে, একদম ইজি জিনিস। এইবার কথাটা হচ্ছে, ইনকাম স্টেটমেন্ট বলতে বোঝায় যে একটা বিজনেস অর্গানাইজেশনস যে স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে সেই বিজনেস অর্গানাইজেশনসের ইনকামটা আমি ডিটারমাইন করি, তো সেটাকে ইনকাম স্টেটমেন্ট বলে। তো সেইটাই আমরা কী পেয়েছিলাম ইনকাম স্টেটমেন্টের মধ্যে? ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর কি পেয়েছিলাম? ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এই ধরনের জিনিসগুলো পেয়েছিলাম। এইটা হচ্ছে ট্রেডিং অর্গানাইজেশন, আর এটা হচ্ছে এনটিওর জন্য, যারা নন প্রফিট অর্গানাইজেশন, ঠিক আছে। এখন কি করেছে, এইগুলোকে সব সরিয়ে, মানে এইটা, এই যে প্রফিট অ্যান্ড লস আর ট্রেডিং অ্যাকাউন্ট, এই দুটোকে রিপ্লেস করেছে। কারণ এইটা আগে আমরা কী করতাম, অ্যাকাউন্ট ফর্ম্যাটে করতাম না, তার মানে কি ডেবিট ক্রেডিট থাকবে, টু বাই থাকবে। এখন কি করেছে, এইগুলোকে রিপ্লেস করে এনে দিয়েছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এইখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই। তার মানে আগে যেরকমভাবে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করতাম ডেবিট ক্রেডিট টু বাই, এখানে কিন্তু আর কোনো রকম টু বাই ডেবিট ক্রেডিট এগুলো কিন্তু কোনো রকম আসবে না। কেন? কারণ এটা হয়ে গেছে এখন একটা স্টেটমেন্ট। বুঝতে পেরেছিস? আর ডিফারেন্স আমি জানি অ্যাকাউন্ট আর স্টেটমেন্টের মধ্যে, এগুলো ক্লাস ইলেভেনে আমরা কভার করেছিলাম যে আজকে অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট ফলো হয়, টু বাই আসে, গোল্ডেন রুল ফলো হয়, কিন্তু স্টেটমেন্টের ক্ষেত্রে যে ওটাকে তৈরি করে, যেমন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওখানে স্টেটমেন্ট বলতে যা বুঝেছি সেইটাই, নিজের মতন করে একটা তৈরি করে যাতে নাকি আলটিমেটলি বুঝতে সুবিধা স্টেক হোল্ডার্সদের, এর মধ্যে কোনো অসুবিধা নেই। তাহলে ইনকাম স্টেটমেন্ট আগে যেটা ছিল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সেটা এখন রিপ্লেস হয়ে কী হয়ে গেছে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তার মানে এইটারও ফর্ম্যাট চেঞ্জ হয়েছে। বুঝতে পারলি? আর আগে যেটা ছিল ব্যালেন্স শিট, এখনও সেটা ব্যালেন্স শিটই আছে, খালি চেঞ্জ হয়েছে কি ব্যালেন্স শিটের ফর্ম্যাটটা। আগেরটা ছিল শিডিউল 6, এখন হয়েছে শিডিউল 3। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা নেই। তো আমরা এটাও বুঝতে পারলাম কোন সুবিধাটার জন্য এই ফর্ম্যাটটা চেঞ্জ করা হয়েছে। এবার আমাদের যেটা করার দরকার আছে যে আমরা কি মুখস্থ করব? না, একদমই না। যদি আমরা জিনিসগুলো মুখস্থ করতে যাই তাহলে, মানে এই যে নতুন যে ব্যাপারগুলো, এগুলো যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে সেটা হয়ে যাবে আমাদের কাছে একটা হেডেক। আমরা কি করব, আগের যেটা ছিল সেইটা যে রিপ্লেস হয়ে এটা এসছে, কোন কনসেপ্টের ওপর বেস করে বা কোন মেকানিজমে সেটা কনভার্ট হয়ে এই জায়গাটা এসছে, সেই মেকানিজম অর্থাৎ কনভার্সন প্রসেসটা বুঝে নেব। কনভার্সন প্রসেসটা বুঝলে আমি অটোমেটিক্যালি এইটার সিগনিফিকেন্সটাও বুঝতে পারবো যে কেন এটা এসছে, কীভাবে জিনিসটাকে রিডিউস করছে, আর জিনিসটা কোনোদিন আমার মুখস্থ করতে হবে না, পার্মানেন্টলি সেটা কিন্তু আমার মাথার মধ্যে বসেও পড়বে যে এইটার ফর্ম্যাট এরকম আর এটার ফর্ম্যাট এরকম। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, আমরা ফার্স্টে দেখব ওই যে আমরা যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের থেকে যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটা পেয়েছি,
কিভাবে ওটা কনভার্ট হয়েছে সেটা আমি দেখবো, কিন্তু তার আগে দেখি আগে যেটা আমরা তৈরি করতাম সেটা কীরকম। তো ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতাম, ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে আমরা কী করতাম, এখানে টু ওপেনিং স্টক, ঠিক আছে। এবার একটা জিনিস মাথায় রাখবি, একটা বিজনেস অর্গানাইজেশনসের রেসপেক্টে স্টক, স্টকের যে নেচার সেটা তিন ধরনের হয় বা ফর্ম। একটা হচ্ছে র মেটেরিয়াল স্টেজ, ঠিক আছে, কোনো একটা বিজনেস অর্গানাইজেশন যেটা প্রোডাকশন ইউনিট রয়েছে যা, তো তার কাছে স্টকটা তিনটে স্টেজে থাকতে পারে। একটা হচ্ছে র মেটেরিয়াল স্টেজ, আরেকটা হচ্ছে গিয়ে ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজ, আর লাস্ট স্টেজ হচ্ছে ফিনিশ গুড স্টেজ, এই আরেকটা স্টেজ, ঠিক আছে। এই যে র মেটেরিয়াল স্টেজ, এই র মেটেরিয়াল স্টেজে ডিওসি, ডিওসি হচ্ছে 0%। এই ডিওসি বলতে বোঝায় ডিগ্রি অফ কমপ্লিশন। এই ডিগ্রি অফ কমপ্লিশন বলতে বোঝায় যে যেই প্রোডাক্টটা তুই তৈরি করবি তার জন্যে যে র মেটেরিয়ালটা এনেছে সেই র মেটেরিয়ালগুলোকে এখনও সেই প্রোডাক্টের মধ্যে লাগাসেনি, এখনও র মেটেরিয়ালটা আইডিয়াল কন্ডিশনসে স্টোরের মধ্যে পড়ে রয়েছে। তার মানে এখনও কমপ্লিট করা ডিগ্রি কত, জিরো, যেহেতু র মেটেরিয়াল স্টেজে পড়ে রয়েছে। এই জন্যই বলা হচ্ছে র মেটেরিয়াল স্টেজে ডিগ্রি অফ কমপ্লিশনস কত, জিরো। আর ওয়ার্ক ইন প্রোগ্রেসের এই স্টেজে ডিগ্রি অফ কমপ্লিশনস অবভিয়াসলি 0% বেশি হবে, আর যেটা অবভিয়াসলি 100% কম হবে। অর্থাৎ ওয়ার্ক ইন প্রোগ্রেস কথাটার মানে হচ্ছে কাজটা স্টার্ট হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কাজটা শেষ হয়নি, তার মানে 0% বা 100% মাঝখানে হবে এই ওয়ার্ক ইন প্রোগ্রেসের ডিওসি। আর যখন ফিনিশ গুডস ধরবো তখন সেটা ডিওসি আমরা কত করব, 100%। কথাটা বুঝতে পারলি? তার মানে এই যে স্টক, সেই স্টকের একটা বিজনেস যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে তাহলে তার কটা স্টেজ থাকবে, স্টকের মধ্যে একটা র মেটেরিয়াল থাকবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস। আর একটা জিনিস আমরা খুব ভালো মতন জানি যে এই যে তিনটে স্টেজ, তিনটে স্টেজে যেটা রয়েছে এই তিনটেই হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশনসের দিক দিয়ে অ্যাসেট, তাই তো? তিনটেই তো অ্যাসেট, তাই না? তো যাই হোক, এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে স্টকে তিনটে স্টেজ থাকে, এইটা এইটা এইটা, বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এবার এখানে দেখ ওপেনিং স্টক। তো ওপেনিং স্টকের মধ্যে এই তিনটে স্টেজের ইউনিট থাকতে পারে, র মেটেরিয়ালের থাকতে পারে, ওয়ার্ক ইন প্রোগ্রেসের থাকতে পারে, ফিনিশ গুডসের থাকতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এই তিনটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, আমরা ইন্টারপ্রিট করতে পারলাম, বুঝতে পারলাম যে জিনিসটা কী। তারপর পারচেস, আজকে একটা বিজনেস অর্গানাইজেশন যে ম্যানুফ্যাকচার করে সে কি কিনবে, র মেটেরিয়ালও কিনবে। আবার প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশন যে সমস্ত ভ্যারাইটি তৈরি করে বিক্রি করবে তার কোনো মানে নেই, সে হতেই পারে কিছু মাল কিনে এনে বিক্রি করছে, অর্থাৎ অন্য কারোর থেকে জিনিসটা কিনে এনে বিক্রি করে দিচ্ছে, বুঝতে পারলি? তাহলে এটা বুঝতে পারলাম যে পারচেসের মধ্যে র মেটেরিয়ালও পারচেস করতে পারে বিজনেস অর্গানাইজেশন, আবার স্টক ইন ট্রেডটাও, অর্থাৎ যে জিনিসটাকে এনে বিক্রি করে দেবে, ঠিক আছে। তাহলে পারচেসের মধ্যে এই দুটো আছে। এইবার ওয়েজেস, যেটা ফ্যাক্টরি যে সমস্ত এমপ্লয়িজরা রয়েছে তারা প্রোডাকশনসে কাজে লাগে, তো তারা যেটা পায় তাদেরকে আমি কী বলি, ওয়েজেস বলি, তাই তো? আর তাছাড়া আর কি আছে, ক্যারেজ ইনওয়ার্ড, মালটাকে নিয়ে আসা, এইগুলি, অর্থাৎ অন্যান্য ডিরেক্ট এক্সপেন্সেসগুলো এখানে রয়েছে, ক্লিয়ার? আর এদিকে কি বাই সেল, আর ক্লোজিং স্টকেও তখন এই তিনটে ফর্মে থাকবে বা তিনটে স্টেজে থাকবে, র মেটেরিয়াল স্টেজ, ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজ, ফিনিশ গুড স্টেজ, বুঝতে পারলে? এর মধ্যে কোনো রকম অসুবিধা আছে? এই যে ট্রেডিং অ্যাকাউন্টে যে পুরো ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটার মধ্যে কারো কোনো পয়েন্টে কি অসুবিধা আছে? অসুবিধা নেই তো? আচ্ছা, আমরা এবার ট্রেডিং অ্যাকাউন্টটা বুঝলাম, এবার যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা। অবশ্যই এটা আমরা আগেই জানতাম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে কী থাকে, সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সগুলো এদিকে থাকবে আর এদিকে ইনডাইরেক্ট ইনকামগুলো থাকবে। তো এইখানে দেখ স্যালারি আছে, বোনাস আছে, ইন্টারেস্ট অন লোন, ডিবেঞ্চার ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি বিল্ডিং, আর এখানে এই অ্যামোটাইজেশন আছে। অ্যামোটাইজেশন আর ডেপ্রিসিয়েশনের মধ্যে ফার্স্টে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সটা কী।
অ্যামর্টাইজেশন মানে হচ্ছে যে সমস্ত অ্যাসেট রয়েছে, আমি বুঝিয়ে দিই। ধর এই যে অ্যাসেট, এই অ্যাসেটকে যখন আমরা ডে টু ডে ইউজ করি তখন ওটার আস্তে আস্তে ভ্যালু ডিক্রিজ হয়, ঠিক আছে? তো তার জন্যই আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি। তো এই অ্যাসেট আমরা না দুরকম দেখেছি, একটা হচ্ছে তোর ট্যাঞ্জিবল, একটা ইনট্যাঞ্জিবল, ঠিক আছে? একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল, ঠিক? এই ট্যাঞ্জিবলের মধ্যে কি আসে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার, এই ধরনের জিনিসগুলো আসে। ইনট্যাঞ্জিবলের মধ্যে গুডউইল, ঠিক আছে? তারপর হচ্ছে ধর কপিরাইট, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো আসে। যখন ট্যাঞ্জিবল অ্যাসেটগুলোকে আমরা ইউজ করার সাথে সাথে তার যখন ভ্যালু কমে তখন সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন এই ওয়ার্ডটার মাধ্যমে ডিনোট করি। আর যখন এইগুলো ধর আজকে কপিরাইট তুই নিয়েছিস 5 বছরের জন্য, তো আস্তে আস্তে ওটারও তো ভ্যালু কমতে থাকবে, ঠিক আছে? তারপর আরেকটা ধর কোল মাইনের একটা এক্সাম্পল দিই। আজকে কোল মাইন যে হয় না, তার লাইসেন্স কেনা হয়, লাইসেন্স কেনা হয়, ঠিক আছে, গভর্নমেন্টের কাছ থেকে। তো সেই লাইসেন্সটা কিনলি ধর তুই 100 crore, 1000 crore দিয়ে। এবার তুই যখন ওটার মধ্যে থেকে জিনিসগুলোকে বার করতে থাকবি তখন তার যে প্রোডাক্টিভিটি, তো প্রোডাক্টিভিটি তো আস্তে আস্তে কমতে থাকবে। এবার এই প্রোডাক্টিভিটি কমার জন্যে এই লাইসেন্সের ভ্যালুও কমতে থাকবে, কারণ এটাকে তো তুই কাজে লাগিয়ে কাজে লাগাচ্ছিস, কাজে লাগিয়েই তো তুই আলটিমেটলি এই বেনিফিটটা পাচ্ছিস। তো এই লাইসেন্স ফিটা সেটা ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে, তখন এইগুলোকে বলা হবে অ্যামোর্টাইজেশন, মনে রাখবি। তার মানে যখন কোনো ট্যাঞ্জিবল অ্যাসেটকে ইউজ করার সাথে সাথে ভ্যালুটা কমছে তখন এটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলবো, আর যখন ইনট্যাঞ্জিবল অ্যাসেট দ্যাট ইজ কপিরাইট, এই ধরনের লাইসেন্স ফি, এইগুলোকে যখন তুই ইউজ করার সাথে সাথে তার প্রোডাক্টিভিটি আস্তে আস্তে কমতে থাকে তখন সেটাকে আমরা কী বলবো? অ্যামোর্টাইজেশন। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তো এইখানে সেইটাই ছিল আর কি, ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্ট কোনো অসুবিধা নেই। এখানে অ্যামোর্টাইজেশন অন লাইসেন্স ফি যেটা হচ্ছে কোল মাইনের ওপরে, দ্যাট ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তারপর ডিসকাউন্ট অ্যালাউড, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, তারপর এদিকে কী আছে, গ্রস প্রফিট, কমিশন, ডিসকাউন্ট, এসব এই ধরনের জিনিসগুলো, এগুলো তো আমরা আগেই করেছি, ঠিক আছে? এইবার কী করা হয়েছে, এই যে আজকে এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর এই যে ট্রেডিং অ্যাকাউন্ট, এই ট্রেডিং অ্যাকাউন্টগুলোকে একটা ছোটো করার জন্য নতুন একখানা ফর্ম্যাট তৈরি করা হয়েছে যেটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। কথাটা বুঝতে পারলি? এবার কীভাবে ছোটো করা হয়েছে সেই মেকানিজমটা দেখ, বুঝতে পেরেছিস? কারণ আমরা দেখেছি যে আগে যখন আমরা ট্রেডিং অ্যাকাউন্টে যা যা ডিরেক্টগুলি পেতাম সেগুলো সমস্ত দিকে লিখতে হতো, তাতে যদি ট্রেডিং অ্যাকাউন্ট 2 পেজের হয়ে যেত তাইও তো কিছু করার নেই। কিন্তু এখন দেখবি এর মধ্যে কত সুন্দর মেকানিজম ফলো করা হয়েছে, যেখানে নাকি অটোমেটিক্যালি এই ট্রেডিং অ্যাকাউন্টের আইটেম কমতে বাধ্য। বুঝতে পেরেছিস কীভাবে হচ্ছে? সেই মেকানিজমটা এবার আমরা বুঝবো। তাহলে আমাদেরকে নতুনভাবে যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু মুখস্থ করতে হবে না, লার্ন করতে হবে না, ঠিক আছে? আচ্ছা দেখ, প্রথমে আরেকটা কনসেপ্ট বুঝিয়ে দিই, সেটা হচ্ছে কস্ট অফ মেটেরিয়াল কনজিউমড। এটা কী কস্ট অফ মেটেরিয়াল কনজিউমড? এটার মানে হচ্ছে যে যদি আমরা ওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করি আলটিমেটলি মিনিংটা কী আসবে, যে কত টাকার মেটেরিয়াল আমরা কনজিউম করেছি, কত টাকার মেটেরিয়াল আমরা কনজিউম করেছি কোথায়? ইন প্রোডাকশন। কত টাকার মাল আমি প্রোডাকশনে কনজিউম করেছি আর তার ভ্যালুটা কত, কথাটা বুঝতে পারলি? তো সেখান থেকে কী বেরিয়ে আসবে? কস্ট অফ মেটেরিয়াল কনজিউম, ঠিক? এটা আমরা কীভাবে বার করব? ওপেনিং স্টক অফ RM, ধর আমি এখানে এক্সাম্পল দিলাম 100 rupees। আরও ফার্দার তুই পারচেস করলি, পারচেস অফ RM র মেটেরিয়াল আরও পারচেস করলি ধর 1000 rupees, ঠিক? তাহলে টোটাল কত টাকা র মেটেরিয়াল হয়ে গেল? 1100, 1100। তার মধ্যে তোর ক্লোজিং স্টক অফ RM ধর রয়ে গেছে 200, ঠিক? তার মানে 900 র মেটেরিয়াল
তুই তোর প্রোডাকশনে কাজে লাগিয়েছিস, সিম্পল জিনিস ছিল 100, তার মধ্যে আরও 1000 অ্যাড করলি এবং তার মধ্যে এখনও পুরো রয়েছে কত 200, তার মানে 900 র মেটেরিয়ালের ভ্যালু তুই কী করছিস প্রোডাকশনসে ইউজ করেছিস। তাহলে এটাকে তো আমি বলতেই পারি কস্ট অফ মেটেরিয়াল কনজিউম, কতটা মেটেরিয়াল তুই প্রোডাকশনসে কাজে লাগিয়েছিস বলতেই পারি। তাহলে এইটা পুরো ব্যাপারটা বুঝতে পারলি তো? আচ্ছা এইবার দেখ, এইখানে দেখ আমাদের এইখানে তিনটা ফিগার ছিল না, ওপেনিং স্টকে র মেটেরিয়াল, তার মানে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, এটাকে কেটে দে ঠিক আছে। আজকে যদি আমি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল আর ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল এই তিনটেকে যদি আমি কেটে দিই, তাহলে নিউ ফরম্যাট অনুযায়ী এই তিনটে ফিগারের পরিবর্তে কটা ফিগার পাবো? একটা ফিগার পাবো। দেখছিস কীভাবে জিনিসটা ছোটো হচ্ছে? আর দেখবি আস্তে আস্তে নিউ যে ফরম্যাটটা হবে সেই ফরম্যাটটার মধ্যে সমস্ত জিনিসগুলো কাটাকুটি হয়ে ওই নিউ ফরম্যাটে ঢুকে যাবে। বুঝতে পেরেছিস কীভাবে কাটাকুটি হচ্ছে সেই মেকানিজমটা তোদের বোঝাচ্ছে, ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি এইখান থেকে মেকানিজমটা বুঝতে পারলাম। যাই হোক, এবার আমরা কী করবো, অ্যাকচুয়াল কনভার্সন প্রসেসটা স্টার্ট করব। তো আজকে যখন কোনো রকম একটা নর্মাল আমরা কম্পিউটেশনস করি, যেখান থেকে প্রফিটের ডিটারমাইন করি, কীভাবে করি? প্রথমে ইনকামসগুলোকে লিখি, তার থেকে সমস্ত এক্সপেন্সেসগুলোকে মাইনাস করি, সেখান থেকে প্রফিট হলো না লস হলো সেটা আমরা ডিটারমাইন করি। তাই আমরা প্রথমে কী করব, এই সেলটাকে ওপরে লিখে দেবো ঠিক আছে। তাহলে সেলটার না আরেকটা নামও তো আমরা বলতে পারি, সেটা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন, অর্থাৎ বিজনেসটা করে কতটা ইনকাম হলো, তার মানে আজকে যেটা সেল তার আরেকটা নাম আমরা কী বলতে পারি, রেভিনিউ ফ্রম অপারেশন, বুঝতে পারলি? তাই আমরা একটা ফরম্যাট করে নিলাম, এই হচ্ছে নতুন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, পার্টিকুলার নোট নাম্বার কারেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার ঠিক আছে। প্রথমে আমরা কী করব, রেভিনিউ ফ্রম অপারেশন এটা লিখে নিলাম ঠিক আছে, এই ফিগারটা এখানে লিখে দিলাম ঠিক আছে। তাহলে দেখ যখন আমরা রেভিনিউ ফ্রম অপারেশনটা লিখলাম, সাথে সাথে আমরা কোনটা কভার করে দিলাম, এই পার্টটা কভার করে দিলাম ঠিক আছে, এই পার্টটা কভার করে দিলাম। তাহলে এইটা দেখ সরে গেল, এইটা কিন্তু নতুন ফরম্যাটে এসে বললো। এরপর আমরা কি করব বলতে, এই যে ইনডিরেক্ট নেচারের যত ইনকামগুলো রয়েছে এইগুলোকেও আমি কি করব, ঢুকিয়ে দেব। মানে এইখানে যেরকমভাবে আমি রেভিনিউ ফ্রম অপারেশন করেছিলাম, এইখানে আদার ইনকাম বলে ওই সব জিনিসগুলোকে ঢুকিয়ে দেব ঠিক আছে। আদার ইনকাম যেহেতু এটা অ্যাকাউন্ট নয়, তাই এখানে ডিরেক্ট ইনকাম ইনডিরেক্ট ইনকামের কোনো ব্যাপার নেই। এবার আদার ইনকামের মধ্যে যা থাকবে সেগুলো এখানে নোট দিয়ে দিবি, নোট দিয়ে যা আছে সমস্ত জিনিসগুলোকে লিখে দিবি, আর ওখান থেকে টোটালটা করবি, টোটালটা করে এখানে বসিয়ে দিবি ঠিক আছে। তাহলে এইখানে দেখ এইগুলো কিন্তু সরে গেল, দেখ আস্তে আস্তে সবগুলো কিন্তু সবগুলো আস্তে আস্তে কাটাকুটি হয়ে মানে কনভার্ট হয়ে কোথায় চলে যাচ্ছে, নতুন ফরম্যাটে চলে যাচ্ছে ঠিক আছে। তাহলে এইটা চলে গেল, সেল চলে গেল, এখান থেকে যত ইনডিরেক্ট নেচারের ইনকামগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেল ঠিক আছে। তাহলে এইখানে আমরা যখন যোগ করব, যেটা আমরা এখানে যোগ করব, সেই যোগটা করলে আমরা কী পাব, টোটাল রেভিনিউ পেয়ে যাব, টোটাল রেভিনিউ আমরা এই জায়গাটায় পেয়ে যাব। বুঝতে পারলি কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা এরপর এটার থেকে আমাদেরকে কী করতে হবে, সমস্ত এক্সপেন্সেসগুলোকে মাইনাস করতে হবে। তাই আমরা এবার কী করব, এক্সপেন্সেস এই একটা হেডিং দিয়ে দেবো ঠিক আছে। এই এক্সপেন্সেসের মধ্যে দেখ এবার জিনিসগুলো কীভাবে আসছে। আর একটা জিনিস মনে রাখবি, বলে রাখি, এইখানে এক্সপেন্সেসে বিভিন্ন হেড আসবে, এই হেডগুলো আসবে তাদের ইম্পর্টেন্সের ওপর বেস করে, অর্থাৎ যেই হেডে এক্সপেন্সেস যত বেশি সেটা ওপরের দিকে আসবে ঠিক আছে। বুঝতে পেরেছিস? ঠিক এইভাবে যেরকম আমরা শিডিউল শেষে ব্যালেন্স শিট তৈরি করতাম না, সেই ক্ষেত্রে যে সমস্ত অ্যাসেটের ভ্যালুগুলো বেশি হতো সেগুলো ওপরের দিকে লিখতাম, ডিক্রিজিং মোডে লিখতাম না, ঠিক এরকমভাবেই আমরা যখন এইখানে এক্সপেন্সেসগুলো করব, যেই হেডে সবচেয়ে বেশি বেশিগুলো আসবে সেগুলোকে ওপর দিকে করে আস্তে আস্তে নিচের দিকে কম কম হেডেরগুলো করতে থাকবো। বুঝতে পেরেছি? এই জিনিসটা মাথায় রাখবি। আচ্ছা তাহলে প্রথমে যেটা আসবে, দেখ আজকে এখানে যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়, সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটের
মেইন এক্সপেন্স যেটা হবে সেটা হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, দ্যাট ইজ, এই তিনটে মিলে কি আসবে, কস্ট অফ মেটেরিয়াল কনজিউম। এইটাই তো একটা বিজনেস অর্গানাইজেশনের মেইন, যদি এটা প্রোডাকশন ইউনিট হয়, তাই তো? তাহলে এই কারণে একদম প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে কস্ট অফ মেটেরিয়াল কনজিউমড। এবার এটাও মাথায় রাখবি যেটা আমরা কীভাবে বার করলাম, বুঝতে পেরেছিস? ঠিক আছে, আচ্ছা, তারপর এবার এখানে দেখ, আজকে এইবার এইখানে দেখ আস্তে আস্তে, এবার আমরা কী কাটাকাটি করব, এরপর আমরা কিছু তো পারচেস করে নিয়ে এসেছি একদম ফিনিশ গুডস যেটাকে বিক্রি করে দেবো, তাহলে আমরা ডিরেক্টলি কী করতে পারি, এইটাকে লিখে দিতে পারি, ঠিক আছে, পারচেজ অফ স্টক ইন ট্রেড এটা লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এবার কী করবো, কারণ এইটার পর যেটাতে খুব খরচ হবে সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে পারচেজ অফ স্টক ইন ট্রেড, এক্সপেক্টেড তোরা বুঝতে পারছিস। দেখ এইটা সবচেয়ে বেশি খরচ অবভিয়াসলি, তারপর মাল এনে খরচ, অবভিয়াসলি এটা কখনো এটার থেকে বেশি হবে না বা কম হবে না, মানে কম হবে কিন্তু এটার বেশি হবে না, ঠিক আছে, এই জন্য এটার পর এটা এলো, কোন রকম অসুবিধা আছে? আচ্ছা, এরপর তোদের মনের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে, দাদা এইগুলি তো কিছু করলে না, ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজ আছে, ফিনিশ গুডস আছে, এইদিকে এইটা আছে, তাহলে এইটার কী হবে? এইবার আমরা কী করব, এই চেঞ্জেসগুলো তো লিখে দিতে পারি, আজকে ওপেনিং স্টকের যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে আর ক্লোজিং স্টকের যে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, আমি এখানে দুটো ফিগার না লিখে, ধর এখানে আমি যদি লিখি যে 100, এটা যদি আমি লিখি 120, তাহলে তো শুধুমাত্র আমি চেঞ্জেস ইন ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে 20 লিখে দিতেই পারি, কথাটা বুঝতে পারলি? তাই আমি কি করলাম, চেঞ্জেস ইন ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড চেঞ্জেস ইন ফিনিশ গুডস, এইগুলো বলে কিন্তু এই যে চারটে ফিগার, সেই চারটে ফিগারের মধ্যে আমি শুধু দুটো ফিগার লিখে দিতে পারি, তাহলে জিনিসটা ছোটো হয়ে গেল। তাই এইবার এখানে আমরা লিখব চেঞ্জেস ইন ওয়ার্ক ইন প্রোগ্রেস, তারপর হচ্ছে ফিনিশ গুডস, ঠিক আছে, কোনো রকম অসুবিধা? এইবার তাহলে দেখ কতগুলো আস্তে আস্তে কাটা হয়ে গেল, এইটাও কেটে গেল, এগুলো সব কাটাকুটি হয়ে গেল, ঠিক। এইবার রয়েছে কি, ওয়েজেস, ক্যারেজ ইনওয়ার্ড, আর এইখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আরও কিছু আইটেম। তো একটা জিনিস খেয়াল করে দেখ, আজকে একখানা বিজনেস চলছে, সেই বিজনেসে র মেটেরিয়াল রিলেটেড যে সমস্ত খরচগুলি হয়, তারপরেই যে খরচটা হয় সেটা হচ্ছে এমপ্লয়ি রিলেটেড, স্যালারি, ওয়েজেস, বোনাস, অর্থাৎ যে সমস্ত খরচগুলো হয় কিসের জন্য, এমপ্লয়িজদেরকে পেমেন্ট করার জন্য বা বেনিফিটসগুলি প্রোভাইড করার জন্য, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা লিখব এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস, ঠিক আছে। তাই এইখানে এবার আসবে এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস, বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে এই সিকোয়েন্সগুলো বুঝতে পাচ্ছিস তো? আচ্ছা, তাহলে এখান থেকে কতগুলো অটোমেটিক্যালি কাটা গেল, এইখান থেকে ওয়েজেস গেল, কিন্তু ক্যারেজ ইনওয়ার্ড স্টিল আছে, স্যালারি গেল, বোনাস গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা বিজনেসে যেটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে শিখেছিলাম, বিজনেস করতে গেলে কী করতে হবে, টাকা ফিনান্স করতে হবে, এই ফিনান্সের উপর কী করতে হয়, ইন্টারেস্ট পে করতে হয়। তাহলে আজকে একটা বিজনেসের কিন্তু এমপ্লয় রিলেটেড খরচের পর আরেকটা যে খরচটা আসে সেটা হচ্ছে ফিনান্স রিলেটেড এক্সপেন্সেস, যেটাকে আমরা বলবো কি, ফিনান্স কস্ট, কথাটা বুঝতে পারলি? এই কারণে আমরা কী করব, এইবার যেটা লিখব সেটা হচ্ছে কি, এখানে ফিনান্স কস্ট। তার মধ্যে দেখ কোন কোন জিনিসগুলো কভার আপ হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট অন লোন, ডিবেঞ্চার ইন্টারেস্ট, এগুলো সমস্ত কিছু কভার হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলি? এরপর যেটা সেটা হচ্ছে গিয়ে, আজকে একটা যদি বিজনেস চলে তাহলে সেই বিজনেসে কত দামি দামি অ্যাসেটস থাকে বলতো, সেগুলোর ওপর রেসপেক্টিভ ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট অনেক বেশি, আর এই জায়গাটায় আমরা কী করেছি, একটা ডেপ্রিসিয়েশন আর একটা হচ্ছে অ্যামোটাইজেশন, তাই একটা হেড করব যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশনসে, যার মধ্যে এই সবগুলো ঢুকে যাবে, কথাটা বুঝতে পারলি? এই কারণে এরপর যে একটা হেড আমরা করব সেটা হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন,
ঠিক আছে। আর এগুলো কিন্তু সমস্ত শিডিউল হবে আজকে। এই যে ধর ধর এইখানে আমরা যেটা ফিনান্স কস্ট, ফিনান্স কস্টের মধ্যে আমাদের এক্সাম্পল অনুযায়ী কী ছিল, একটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন আর একটা হচ্ছে ডিবেঞ্চার ইন্টারেস্ট। আজকে কিন্তু আমরা মাথায় রাখবি, বারবার বলছি, এইখানে কিন্তু ফিনান্স কস্ট বলে এখানে ধর আমি 5 নম্বর মানে সিকোয়েন্স হয়েছে যেটা 5 আসছে। তো নোটস টু অ্যাকাউন্টসে আমরা এরকমভাবে নোটস টু অ্যাকাউন্টে করে আমরা নোট নাম্বার, নোট নাম্বারে 5 দিয়ে আমরা কিন্তু এখানে লিখব ইন্টারেস্ট অন লোন, আর এখানে লিখব ডিবেঞ্চার ইন্টারেস্ট, ঠিক আছে। আর এই দুটোকে যোগ করে ধর এলো 100। এই 100টাকে কিন্তু আমরা এখানে লিখবো, এটা যেন মাথায় থাকে, এইখানটায় লিখবো, এইখানে আমরা 100টাকে লিখবো। কথাটা বুঝতে পেরেছিস? আর ডেপ্রিসিয়েশনে আমরা বুঝতে পেরেছিস, ডেপ্রিসিয়েশনের আন্ডারে যা যা থাকবে এখানে 6 দিয়ে দিবি, তারপর যা ক্যালকুলেশন করার সেখানে করবি, করার পর টোটাল যে ফিগারটা আসবে সেটা এখানে বসিয়ে দিবি। আর যে সমস্ত স্টেক হোল্ডার এটা দেখবে সে নোট নাম্বার অনুযায়ী রেফার করে নেবে যে ওই নোটের মধ্যে ইন ডিটেলসের সমস্ত ক্যালকুলেশনসগুলো আছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এরপর কী করা হয়েছে, তার মানে আজকে আমি কী করলাম, এই সমস্ত কিছু কভার হয়ে গেল মেন মেন। এবার এখানে আমি দেখতে পাচ্ছি ক্যারেজ ইনওয়ার্ড বাকি আছে, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি ডিসকাউন্ট অ্যালাউড, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এই সমস্ত জিনিসগুলো বাকি আছে। তাই এইটাকে, এই যে নতুন যে ফরম্যাটটা, এই নতুন ফরম্যাটটাকে আর এক্সট্রা হেড ঢুকিয়ে বড় না করে আর ঢুকিয়ে দিল লাস্টে আদার এক্সপেন্সেস, আদার এক্সপেন্সেস ঢুকিয়ে দিল, যে এটার এখানে নোট নাম্বার দিয়ে বাদ বাকি যা বাকি থাকবে সেগুলো ওই নোটের মধ্যে ঢুকিয়ে দিয়ে যোগ করে এখানটায় বসিয়ে দিবি। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? হয়ে গেল। এইটাই তো আমাদের সেই ফরম্যাট যে আজকে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে পার্টিকুলার্স, নোট নাম্বার, কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, রেভিনিউ ফ্রম অপারেশন, তারপর হচ্ছে আদার ইনকাম, টোটাল রেভিনিউ বেরিয়ে গেলো, তারপর তার মধ্যে এক্সপেন্সেসগুলো, আর এগুলো হচ্ছে ওই যেগুলো হিউজ অ্যামাউন্টে সেই সমস্যায় হেডে থেকে আস্তে আস্তে কমের দিকে যাবো। তাই প্রথমে আসবে কস্ট অফ মেটেরিয়াল কনজিউম, তারপর পারচেস অফ স্টক ইন ট্রেড, তারপর চেঞ্জেস ইন ওয়ার্ক ইন প্রোগ্রেস ফিনিশ গুডস, তারপর এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস, ফিনান্স কস্ট, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন, লাস্টে আসবে কি আদার এক্সপেন্সেস এসে পড়লো। এবার এখান থেকে আমরা কী বার করবো, টোটাল এক্সপেন্সেস বার করবো, সেটাকে আমরা কী করবো, 5 নম্বর দিয়ে দিলাম, টোটাল এক্সপেন্সেস করলাম। এবার একটা জিনিস দেখ, এখানে কোথাও কিন্তু ট্যাক্স চার্জ করা হয়নি, যেহেতু ট্যাক্স চার্জ করা হয়নি তাই এখানে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। এটা দেখিয়ে দেবে এখানে ক্যালকুলেশন, টোটাল রেভিনিউ 3 এসছে মাইনাস 5, তাহলে এখান থেকে বেরিয়ে আসবে প্রফিট বিফোর ট্যাক্স। তারপর এই জায়গাটা তুমি এখানে ওয়ার্কিংগুলো করে দিয়েছি, তারপর এখানে আসবে ট্যাক্স, মাইনাস হয়ে যাবে প্রফিট আফটার ট্যাক্স। বাস এটাই হচ্ছে কি আমাদের নতুন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আর এই মেকানিজমের মাধ্যমে পুরো যেটা আমরা আগে শিখেছিলাম ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা এইভাবে ছোট্ট আকারে ঢুকে যায়। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? ক্লিয়ার? তো